আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আল্লাহ মিন ওসৌলা তো ওসলাই মাল্লাহ সৈঈদ উলিয়বিয়ে উল মুরসেলিম ওয়ালা লিহি ওয়াস হ্যায় বিহি আজমাইন আম্মাবাদ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া দায় করছি যে মহান আল্লাহ তা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন আমাদেরকে মুসলমান বানিয়েছেন বিশেষ করে আমাদেরকে বিশ্বনবী সঈদ উল মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের ওত হওয়ার সুযোগ দিয়েছেন সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা পবিত্র কোরআনের আলোকে জান্নাতের পথযাত্রী এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই জান্নাতের পথযাত্রী অনুষ্ঠান থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ তালার পক্ষ থেকে বর্ণিত সেই কালাম সে বাণী থেকে জান্নাতে যারা যাবে জান্নাতের পথে যারা এগিয়ে যাবে জান্নাতের বৈশিষ্ট্য যাদের ভিতরে তৈরি হবে সে সমস্ত বিষয়গুলোকে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আলোচনা করেছেন বান্দার কল্যাণের জন্য বান্দাকে মুক্তি দেওয়ার জন্য বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তালা অতি অতিশয় মেহরবানি করে আলোচনা করে দিয়েছেন সেই স্থানগুলো থেকে বিশেষ বিশেষ স্থানগুলো থেকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন স্থানগুলোকে একত্রিত করে আমরা ওই জান্নাতের পথযাত্রী কারা হবে তাদের বিষয়ে আমরা বিশ্ববাসীর সামনে দর্শকদের সামনে সে বিষয়ে আলোচনা করার প্রয়াস পাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকে যেই বিষয়ে যে স্থান থেকে আমরা কথা বলবো সেটা হলো পবিত্র কোরআনের সুরা ফোরকান, উনিশতম পাড়ার শেষ অংশে রয়েছে সুরাফর কান সুরাফর শেষের দিক থেকে তেষট্টি নং আয়াত থেকে সাতাত্তর নং আয়াত পর্যন্ত এই অংশে আল্লাহ তা একজন জান্নাতের মুমিনের এগারোটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে বৈশিষ্ট্যগুলি যে আখলাকগুলি যে স্বভাবগুলো যে আমলগুলো কোনো ব্যক্তির ভিতরে মোমিনের ভিতরে যদি তৈরি হয় তাহলে সে জান্নাতের পথে এগিয়ে যাবে সেই পয়েন্টগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করার প্রয়াস পাব প্রিয় দর্শক ওই তো কোরআন থেকে আলোচনা করা সেটা রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মান কলা বিহি সোদাখা কোনো ব্যক্তি যদি কোরআনের আলোকে কথা বলে কোরআন দিয়ে কথা বলে তাহলে সে সত্য কথা বলেছে যথাযথ সত্য বলেছে আমেলা বিহি উজিরা রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআন দিয়ে আমল করে কোরআনকে যদি সে তার আমলের জন্য জেনে নেয় এবং আমলের মাধ্যম হিসেবে বেসিকি বেসিক্যালি আমলের জন্য কোরআনকে যদি সে গ্রহণ করে রসুল্লাহ বলেন সে উজেরা সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে কল্যাণ লাভ করবে এরপর রসুল বলেছেন ওমান দা ইলাইহে ফাকা দাহাদা ইলা সৈরাত মুস্তাকিম কেউ যদি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে কোরআনের দিকে আহ্বান করে এবং তার এই দাওয়াতের মূল শক্তি যদি হয় মূল সূত্র যদি হয় কোরআন তাহলে সে সঠিক পথ পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কল্যাণমূলক পথে সে সন্ধান পাবে আর অমান হাকামা বিহি আদালা রসুল বলেন যদি কেউ কোরআন দিয়ে বিচার করে কোরআন দিয়ে ফেসলা করে পরিচালনা করে মানুষের মধ্যে বিচার তাহলে সেই আসলে ইনসাফ করতে পারে কল্যাণ করতে পারে মানুষের প্রতি সুবিচার করতে পারে এই চারটা মৌলিক বিষয় এখানে যে কোরআন দিয়ে কথা বললেই সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য কথা এবং সব সবচেয়ে বাস্তব এবং যথাযথ কথা আল্লাহ অন্য আয়তেও বলেছেন ওমান আসনাকু মিন আল্লাহ কেলা ওমান আসদাকু মিন আল্লাহে হাদিসা আল্লাহর কথার চেয়ে কার কথা বেশি সত্য হতে পারে আল্লাহর কথার চেয়ে কার কথা বেশি যথাযথ বাস্তব হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই যার কথা আল্লাহর কালামের চেয়ে আল্লাহর বাণীর চেয়ে সত্য হতে পারে সেই জন্য আমরা এই অনুষ্ঠানে জান্নাতের মুমিনদের জান্নাতের পথযাত্রীদের বিশেষ কতিপয়ী বৈশিষ্ট্য কোরআনে বর্ণিত সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা এই কোরআনের আয়তের আলোকে আলোচনা করব ইনশাল্লাহ আজকে আমরা সুরা ফোরকান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি আলোচনা করছি যে আল্লাহ আল্লাহাবুল আলামিন একজন প্রিয় বান্দার তার পছন্দের বান্দার কয়েকটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন তিনি এভাবে শুরু করেছেন ওয়াইবাদ রহমান ইল্লেদিন আয়লাল আর দেহাউন্যা আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দা তো তারাই যারা এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এক নম্বর বৈশিষ্ট্য হল তারা এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে আল্লাহ তালা এখানে পৃথিবীতে পদচারণার চলাফেরার জন্য একটি মূলনীতি দিয়েছেন তার প্রিয় বান্দাদের সেটা হলো ইয়ামসুনা আলাল না আয়লাল আরও অর্থাৎ হাউন সহকারে তারা চলে কিভাবে চলে তারা কিভাবে হাঁটে হাউন সহকারে হাউন শব্দটি আল্লাহ এখানে নিয়ে এসেছেন হাউন শব্দটার অর্থ হল গাম্ভীর্যতা হাউন শব্দের অর্থ হলো স্থিরতা হাউন শব্দের অর্থ হল বিনীতভাবে নম্রভাবে চলা তিনটা মৌলিক অর্থ এই শব্দটির অভিধানে পাওয়া যায় ধীরস্থিরতা নম্রতা এবং গাম্ভীর্যতা একজন আল্লাহর পছন্দের বান্দা এই পৃথিবীতে যখন হাঁটবে তখন সে অত্যন্ত নম্রভাবে নরমভাবে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আন্তরিক হয়ে সে পদচারণা করবে তবে ইবনে কাসিরে এই হাউন শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে বেসাকিনাতিন ওয়া ওয়াকার বেলা ইস্তেকবার ওয়ালা জাবরিয়া অর্থাৎ এই আল্লাহর বান্দা পৃথিবীতে যখন হাঁটবে জমিনে যখন তার পদচারণা করবে সে বেসাকিনা ওয়া ওয়াকার অত্যন্ত শান্ত মনে শালীনভাবে ও অকার অকার হল তার শালীনতা তার আবিজাত্য সহই অর্থাৎ সে তার সৌজন্যতা তার কৌলিন্যতা রাখবে কিন্তু দুদ ইস্তেকবার ওয়ালা জাবরিয়া তার হাঁটার মধ্যে কোনো প্রকার অহংকার কোনো প্রকার দাম্ভিকতা কোনো প্রকার বড়ত্ব কোনো প্রকার কারো প্রতি ঈর্ষা এই জাতীয় লক্ষ্য করা যাবে না বরং সে অত্যন্ত নরমভাবে নম্রভাবে সে আল্লাহর এই পৃথিবীতে চলাচল করবে এর অর্থ এ নয় যে কোনো ব্যক্তি এমনভাবে হাঁটবে মনে হয় যেন সে জড়োসড়ো হয়ে হাঁটছে কিংবা সে খুব খুব ভয় ভীত হয়ে হাঁটছে অথবা রুগ্ন মানুষের মতো হাঁটছে সেটা কিন্তু হাউনের অর্থ নয় কেউ আবার যদি কৃত্রিমভাবে একেবারে দরবেশ সেজে খুব জড়োসরো হয়ে হাঁটে মানুষকে দেখানোর জন্য সেটাও কিন্তু একটা লৌকিকতার সৃষ্টি হতে পারে এই জন্য হাজরত ওমর ফারুক রদি আল্লাহ তালহম একবার দেখলেন যে নাউরা শাহ্বান ইয়ামশি দেন। হাজরত ওমর দেখলেন একজন ব্যক্তি যুবক একটা যুবক ছেলে শক্তিশালী ছেলে সে হাঁটছে খুব জড়োসড়ো হয়ে একেবারে নরম হয়ে তখন তিনি বললেন যে মা তোমার কি হয়েছে আয় তো মারিদ তুমি কি অসুস্থ তুমি কি রুগ্ন তুমি যেভাবে হাঁটছ তখন সে বললো না আল্লাহ ইয়া মুমিনিন আমি তো অসুস্থ না আমি সুস্থ সবল তো এইভাবে হাঁটছ কেন আমি হাউন সহকারে হাঁটছি অর্থাৎ আমি ওই আয়াতের ওই শব্দের আমল করছি যে একেবারে নরমভাবে হাঁটতে হবে তখন ওমর ফা আল্লাহ বিদ্দোর ও আমারাহু আয়াম সিয়া তখন ওমর উদ্দী আল্লাহ তালানু তাকে তার হাতে যে চাবুক ছিল হাতে যে কাঠি ছিল সেটা দিয়ে একটু খোঁচা মারলেন এবং বললেন যে না তুমি আমারও এম সি কুয়া তুমি তোমাকে আল্লাহ তালা শক্তি দিয়েছেন তোমাকে সাহস দিয়েছেন হিম্মত দিয়েছেন তুমি সেভাবে স্বাভাবিক গতিতে তুমি হাঁটো এভাবে তুমি যেভাবে লৌকিকতার জন্য যেই জড়সরো হয়েছ বস্তুত হাউন শব্দের অর্থ কিন্তু সেটা নয় তিনি তাকে পরিষ্কার করে দিলেন প্রিয় দর্শক তাহলে আল্লা দিন আলাল আরও দেহাউন আল্লাহ তালা এখানে একজন জান্নাতের পথযাত্রী মুমিনের বৈশিষ্ট্য বলেছেন সে যখন আল্লাহর এই পৃথিবীতে হাঁটবে সে অত্যন্ত বিনীতভাবে কোনো ধরনের অহমিকা কোনো ধরনের অহংকার যেন তার ভিতরে প্রবেশ না করে সেভাবে সে হাঁটবে আল্লাহ আল্লাহতালা দাম্ভিকতা দম্ভ করে এই পৃথিবীতে চলা নিষেধ করেছেন তিনি সুরা বন বলেছেন যে ওম শি ফিল মারাহা আরদা ওলাং তাবলুকাল জিবালা তুরা আলা বলতেছেন যে হে মানুষ তোমরা আমার এই পৃথিবীতে দম্ভ ভরে চলবে না অহংকার করে চলবে না তোমরা আমার এই পৃথিবীতে গর্ব বলে চলবে না বরং তোমরা এটা সক্ষম নও যে তোমরা এমন কিছু হয়ে যাওনি যে তুমি তাকরিকাল আর তুমি তো আমার এই পৃথিবীকে ফিরিয়ে ফেলতে পারবে না এই পৃথিবী তোমার পদ ভারে ফেটে যাবে এত শক্তি এত বড়ত্ব তোমার তৈরি হয়নি আবার অলান তবলুকাল জীবালা তুলা এমন বিশাল তুমি বড় হয়ে যাওনি এমন ক্ষমতার দাপট তোমার আসেনি যে তুমি একবারে পাহাড় ডিঙ্গিয়ে চলে যাবে বরং তুমি তুমি এই পৃথিবীতে তুমি আমার একজন গোলাম আমি তোমার রব এই পৃথিবীতে তুমি সেই বিষয়কে তোমার মস্তিষ্কে ধারণ করে অত্যন্ত নমনীয়ভাবে অত্যন্ত বিনীতভাবে নম্রভাবে চলো এটা তোমাকে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করবে তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে এবং তোমার জীবনকে সুন্দর করবে তোমার চলাকে শালীন করবে ফলে তুমি তুমি ধীরে ধীরে তোমার বৈশিষ্ট্য তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে জান্নাতে পৌঁছিয়ে দেবে সুতরাং প্রিয় দর্শক এই জান্নাতের পথযাত্রীদের যে মৌলিক বৈশিষ্ট্যটি আমরা বলছিলাম সময় হলো বিরতির আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আমরা আমাদের পূর্বের আলোচনায় ফিরে ফিরে এসেছি আল্লাহ তালা দরবারে সক্রিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন প্রিয় দর্শক যে কথা বলছিলাম যে আল্লাহ তালা তার এই জমিনে পদচারণার জন্য একটা মূলনীতি দিয়েছেন যে আমি যে জমিনে হাঁটব আল্লাহর পৃথিবী আল্লাহর জমিন এই জমিনে হাঁটবো আমি কিভাবে হাঁটব আমি আমার আভিজাত্য নিয়েই অত্যন্ত সতর্কতার সাথে পরিচালিত হব আমাকে লক্ষ্য করতে হবে যে আল্লাহ তালা আমাকে মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ তালা তহার পঞ্চান্ন নম্বর আয়াতে ঘোষণা করেছেন মিনহা খলাক অ ফি হ্যাঁ নড়াই অমিন হ্যাঁ নখরি জুকুম তাও আতা আল্লাহ বলছেন এই আয়াতটা আমরা কোনো ব্যক্তিকে কবরে রাখার পর আমরা মাটি দেওয়ার সময় এই দোয়াটা পরে থাকি এটা কোরআনের একটি আয়াত আল্লাহ বলছেন এই মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি আবার এই মাটির মধ্যে ফিরিয়ে দিচ্ছি আবার সেই মাটি থেকেই আবার তাকে উঠাবো এই যে মানুষের সৃষ্টিটা মাটি থেকেই হয়েছে সূচনাটা তার মাটি থেকে হজরত আদম আলাই সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর যদিও মানুষের সৃষ্টি তার পিতামাতা এবং নথফা বা বীর্যের মাধ্যমে তাকে তৈরি করা হয়েছে কিন্তু তার মৌলিক আসল মাটি এবং হাদিস শরীফে এসেছে যে একটা মানুষ পুরুষের বীর্য যখন মহিলার গর্বে যায় তখন সেখানেও আল্লাহ তালা একজন ফিরিস্তার মাধ্যমে মাটির একটি স্পর্শ দিয়ে দেন এবং সে কোথায় মৃত্যুবরণ করবে কোন মাটিতে কোন জমিনে তার জীবনের জবনিকাপাত ঘটবে সেটাও সেদিন ফয়সালা হয়ে যায় দর্শক মাটি থেকে আমাদের সৃষ্টি মাটিতে আবার যেতে হবে আবার সে মাটি থেকে উঠতে হবে এই তো হলো আমাদের জীবন এই অবস্থায় কোনো ব্যক্তি অবশ্যই পৃথিবীতে যখন হাঁটবে মাটির এই জমিনে যখন সে পদচারণ করবে তার হৃদয়ে এটা লালন করবে যে হাঁড়ে এই মা সেই মাটি এই মাটি থেকে আমার জীবন সূচনা হয়েছে সুতরাং কোনোভাবে তার হৃদয়ে যেন অহমিকা অহংকার প্রবেশ না করে হাঁটার সময় সে নমনীয়তা নিয়ে অত্যন্ত শালীনভাবে নম্রভাবে এই পৃথিবীতে চলাচল করবে তালা পবিত্র কোরআনের অন্যত্র ঘোষণা করেছেন ওলাতম শিফিল আর মারাহা ইন্লহু ইউ হ্যাবুল ফখর আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমরা এই পৃথিবীতে দম্ভ ভরে চলবে না আল্লাহ তাআলা কোনো প্রকার অহংকারীকে দম্ভ প্রদর্শনকারীকে অহংকার প্রদর্শনকারীকে পছন্দ করেন না দুনিয়ার এই মানুষের অহংকারের কোনো সুযোগ নেই সে তো এই পৃথিবীতে আল্লাহর গোলাম আর আল্লাহর গোলাম মালিকের অধীনে যখন সে থাকে তার নিজস্ব কোনো এখতিয়ার থাকে না তার নিজস্ব কোনো আবিজাত থাকে না নিজস্ব কোনো বড়ত্ব থাকে না মহান রবের আন্ডারে অধীনে সে আছে সেই অনুভূতি নিয়েই তাকে পৃথিবীর জীবনে চলতে হবে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন মান তওয়াদ আলিল্লাহে রাফাহুল্লাহ কোনো ব্যক্তি যদি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তালাকে রব মেনে সে যদি এই পৃথিবীতে নত হয় নম্র হয় নরম হয়ে চলে অত্যন্ত বিনম্রভাবে যদি সে বিনীতভাবে যদি পৃথিবীতে পদচারণা করে আল্লাহ নবী বলেন রফাহুল্লাহ আল্লাহ রাবুল আলম তার মর্যাদা অনেক বাড়াই দিবেন তাকে উঁচু করে দিবেন অহুয়া ফি আইনিহি ফি নফসিহি সগীর সে তার নিজের কাছে ছোট। সে মনে করে আমি ক্ষুদ্র মানুষ আমি ছোট মানুষ আমি এমন কি আমি অনেক সম্পদের মালিক হয়েছি বাড়ির মালিক হয়েছি গাড়ির মালিক হয়েছি কিন্তু আসলে আমি খুবই ক্ষুদ্র আমি আল্লাহর একজন গোলাম আল্লাহর যে বান্ধা এই পৃথিবীতে তিনি আমাকে পাঠিয়েছেন স্বল্প সময়ের জন্য সময় শেষ হয়ে গেলে আমি চলে যাব আল্লাহর কাছেই আমার সব কিছু তো পরে থাকবে এই অনুভূতি তার নিজেকে সে খুব ছোটো মনে করে আল্লাহ রসুল বলেন এই যে সে নিজেকে ছোটো মনে করলো রাফাহুল্লাহ আল্লাহ তার মর্যাদা বাড়াই দেবেন হুয়া ইন দ্য না সে সে নিজের কাছে যদিও সে ছোট। কিন্তু মানুষের কাছে সে অনেক বড় মানুষ তাকে বড় মনে করবে মানুষ তাকে সম্মান দিবে মানুষ তাকে মর্যাদা দান করবে এটা রসুলো বলেছেন আর অমানিস্তাক মানে যে নিজে নিজে বড় মনে করবে এবং অহংকার প্রদর্শন করবে তার দম্ভ ভরে হাঁটবে রসুল বলেন সে ফাহুয়া ফি নফসিহি কাবির সে নিজের কাছে মনে হবে যেন সে বড় কিন্তু অহুয়া আইন্দার নাসে শহীদ আইন্দার নাসে হাকির সে মানুষের কাছে অত্যন্ত ছোট এবং অত্যন্ত ঘৃণিত বলে চিহ্নিত হবে এবং রসুল শেষের অংশে বলেছেন লাহু আবগাদু আইন দাহু আইন মিনাল মিনাল ওয়াল খিনজির রসুল বলেন তার অবস্থা এমন হবে যে সে কুকুর এবং শুকুরের চেয়েও মানুষের কাছে নিকৃষ্ট যদিও তার সামনে এসে হয়তোবা তারা তার দুর্নাম বা বদনাম প্রকাশ করবে না কিন্তু এই অহংকারী ব্যক্তির পিছনে থেকে তাকে শকুরের সাথে তাকে কুকুরের সাথে তুলনা করবে এটা রসুল্লাহ বলেছেন দর্শক তাহলে আমরা এই পৃথিবীতে যে কয়দিন যেই থাকবো আমরা যে যে পথ চলব আমাদেরকে হাঁটতে হবে পথ চলতে হবে এর প্রতিটা পদ চারণায় আমাদের হৃদয়ে লালন করতে হবে যে আসলে আমি আল্লাহ তাহলার একজন গোলাম আল্লাহ তালার একজন বান্দা আমাকে স্বল্প সময়ের জন্য এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আবার আমাকে আমার একটা স্থায়ী মঞ্জিল আছে স্থায়ী গন্তব্য আছে সেই গন্তব্যটা হলো জান্নাত যে গন্তব্যে যাওয়া আমার স্বপ্ন আমার কামনা আমার টার্গেট সেই গন্তব্যে পৌঁছার প্রত্যয় নিয়ে যখন আমি বিচরণ করবো এই পৃথিবীতে তখন কোনোভাবেই আমার হৃদয়ে আমার অন্তরে অহংকারের লেশ যেন প্রবেশ করতে না পারে বরং বিনীতভাবে নম্রভাবে মধ্যম পন্থা উত্তমভাবে আমি যেন পদচারণা করি আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীতে হাঁটার ক্ষেত্রে আরেকটি মূলনীতি তিনি দিয়েছেন পুরানুল করিমে যেখানে তিনি বলেছেন সূরা লোকমানের ভিতরে ওয়াকসিদ্ভি মশিক মিন সৌতিক ইন এনকারালে সৌতুল হামিদ আল্লাহ তালা এই আয়াত হজরত লোকমান আল ইসলামের কথাকে কোট করেছেন এই সুরার ভিতরে এবং একটি সুরার নামই তিনি দিয়েছেন সুরাল লোকমান সেখানে হাজারতে লোকমান তার সন্তানকে দশটি বিষয় নসিহত করেছেন গুরুত্বপূর্ণ দশটি বিষয় এবং সে সবগুলি বিষয় আল্লাহ তালা এই সুরার ভিতরে ইনক্লুড করেছেন তর্মধ্যে একটি তার নসিহত হল সন্তানকে যে বলেছেন অক্সি ফিমার শিক হে আমার প্রিয় সন্তান তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তুমি যখন চলাফেরা করো এই মাটির পৃথিবীতে যখন তুমি হাঁটো অক্সেদ ফিমার তুমি হাঁটার সময় অত্যন্ত মধ্যম পন্থায় তুমি হাঁটবে খুব দ্রুতও নয় খুব আস্তেও নয় বরং মিডিয়ামভাবে তুমি পদ দিয়ে হাঁটবে এবং সেই পদ দিয়ে হাঁটার ক্ষেত্রে তুমি মা মাঝ পথ দিয়ে নয় বরং তুমি পাঁচ দিয়ে হাঁটবে আর অগদুদ্ীন সৌথিক তুমি তোমার আওয়াজকে নরম করবে নত করবে এন এন ক্যারল আসঅুল হামির কর্কশ আওয়াজে উচ্চ আওয়াজে কথা বলা এটা গাধার আওয়াজের চেয়েও নিকৃষ্ট অর্থাৎ গাধার আওয়াজ সকল প্রাণীর মধ্যে গাধার আওয়াজটা খুব নিকৃষ্ট এবং সেটা খুব কর্কশভাবে এই আওয়াজটা বের হয় এর মধ্যে কোনো নমনীয়তা নেই এই আওয়াজের মধ্যে কোনো মায়া নেই কোনো দরদ নেই একটা রুক্ষতা এই আওয়াজের মধ্যে বিরাজ করে এই জন্য লোকমান বলে না তুমি এরকম কর্কশ ভাবা ভাষায় করা ভাষায় উচ্চ আওয়াজ নিয়ে গাদার মতো এই জাতীয় আওয়াজ তুমি উচ্চারণ করবে না এটা নিকৃষ্ট আল্লাহর কাছে ঘৃণীত পাশাপাশি তুমি যখন রাস্তায় চলো তখন তুমি অত্যন্ত মধ্যমভাবে চলবে মধ্যম গতিতে চলবে খুব দ্রুতও নয় ধীরেও নয় দ্রুত হলে রাস্তায় চলার সময় দ্রুত হলে সেখানেও কিন্তু দুর্ঘটনার আশঙ্কা আছে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা আছে অন্য মানুষকে কষ্ট দেওয়ার আশঙ্কা থেকে যায় আবার খুব স্লো যদি চলে খুব ধীর গতিতে যদি চলে সেটাও কিন্তু অনেকটা অনেক সময় লৌকিকতার দিকে নিয়ে যেতে পারে মানুষকে সেটাও অহংকারের দিকে নিয়ে যেতে পারে সেজন্য এই দুইয়ের মাঝামাঝি চলার ক্ষেত্রে লকমান তার সন্তানকে নসিদ করেছেন প্রিয় দর্শক এই চলার যে মূলনীতি আল্লাহ তালা দিয়েছেন কোরআনের যেই সুরা আমরা আপনাদের সামনে পড়ছিলাম সুরা ফোরকানের শেষাংশ থেকে সেখানে আল্লাহ তালা এগারোটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন তোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য আল্লদ্দিন এম সুন আর দেহাউনেন যারা আল্লাহর এই পৃথিবীর পৃথিবীতে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে নিজের আমিত্বকে পরিহার করে আল্লাহ একজন গোলাম সেজে আল্লাহ একজন অনুগত বান্দা সেজে এই পৃথিবীতে চলে হাজরত হাসান আল বসরি রহমতুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহর মমিন বান্দারা হল জুলাল তারা এই পৃথিবীতে অনুগত বান্দা তারা অনুগত আনুগত্য সহকারেই এ পৃথিবীতে চলবে নিজেকে অত্যন্ত নমনীয় মনে করে চলবে কোনো প্রকার অহংকারের লেশ তার হৃদয়ে স্থান দিবে না তাহলেই সে জান্নাতের পথে এগিয়ে যাবে জান্নাতের পথ তার জন্য সহজ হবে আসুন আমরা সেই জান্নাতের পথের দিকে এগিয়ে যাই আমাদের জীবনকে সুন্দর করে সাজাই এবং চলার ক্ষেত্রে বিশেষ করে আমরা নমনীয় ভাব নিয়ে চলি কোনো প্রকার অহংকার অহমিকা যেন আমাদেরকে স্পর্শ না করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও ও রহমতুল্লাহি